খিতা বাই খিতা মাততাম আপনার মতন দুই চারজন এমপির লাগিয়া বাংলাদেশ আওয়ামী লীগের বদনাম হইর বিদ্যুৎ লইয়া যখন সারা দেশের মানুষ তারা কষ্ট পাই প্রধানমন্ত্রী হইরায় আমাদের মন্ত্রীরা হইরায় যে আগামী পনেরো দিনের মধ্যে বিদ্যুৎ ঠিক করিয়া দিলাইতাম ওটার মাঝখানে আপনি যে কথা হাবিব ভাই ও কথাটা আসলে আমরা খিতা হইতাম খালি যে আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার কারণে আসলে চুকা চুখা কথা আমরা হইতাম পারি না বাট আজকে আমরা বাংলাদেশের কাছে আপনারে পৌঁছাইতে চাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের সিলেট তিন আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ভাই তিনি যেই বক্তব্য দিয়েছেন আমরা জানতে চাই তিনি কত টাকার মালিক ওনার পলিটিক্স কি আসলে জনতার জন্য নাকি তেলবাজি করার জন্য সংসদে ওনার মতন অনেকে আছেন যারা তৈলবাজিতে নিয়োজিত জনতার ট্যাক্সের টাকায় বেতন খাইয়া জনতারে বাস দেওয়ার জন্য চিন্তা করছেন আমাদের এমপি হাবিব ভাই কারণ ওনার এই দাবিটা কতটুকু যৌক্তিক দর্শক নিত্য দামে না বিশ্বাস এই মুহূর্তে সারা দেশের মানুষের আর এর মাঝখানে বিদ্যুৎ বিল পরিশোধে কয়েক ধাপে আপনারা জানেন আইএমএফ এর যে চাপে বিদ্যুৎ বিল বেড়ে গিয়েছে হিমশিম খাচ্ছে ঠিক তখন সারা দেশের মানুষ যখন লোডশেডিং অস্থির ওই মুহূর্তে আরেক দফা বিদ্যুৎ বিল বাড়ানোর দাবি তুলেছেন সিলেট তিন আসনের আওয়ামী লীগ দলীয় এমপি হাবিবুর রহমান হাবিব ভাই জাতীয় সংসদে সম্পূরক বাজেট অধিবেশনে বক্তৃতাকালে তিনি এই দাবি তুলেছেন তিনি বলছেন যে আমার মনে হয় আমাদের আরও বাড়িয়ে দেওয়া উচিত বিদ্যুৎ বিলটি ইউরোপ আমেরিকার মতন বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আর লোডশেডিং হবে না কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো আসলে ক্ষমতার এই চেয়ারে বসে সরকারি বেসরকারি সিন্ডিকেট টেন্ডারবাজি সহ নানান সুযোগ সুবিধা নিয়ে অনেক এমপি বা মাছ চাষ কইরা কোটি কোটি ডলারের মালিক হয়ে গেছেন তারা কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে তাদের সম্পত্তি আছে আর এখন তারা ভাবতেছে তাদের মতন পয়সা সবার কাছে আছে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু কতজন মানুষের বিদ্যুৎ বিলের এই প্রেসার নর্মালি যে দুইটা ধাপে বাড়ছে মানুষ এমনিই বেহস তো এমনি এর উপরে কারেন্ট নিয়ে গত কয়েকটা দিন যা হচ্ছে এগুলো নিয়ে মমতা জয়সা পর্যন্ত সরি বলতেছে ওই মুহূর্তে হাবিব মনে করতেছেন আমেরিকা ইউরোপের মতন ভাই আমেরিকা ইউরোপের মতন এই দেশের মানুষের কি ইনকাম সোর্স আছে বা এ দেশের মানুষের ইনকামের লেভেলটা কি আসলে ওই লেভেলে গেছে আপনি হাবিব ভাই কতটুকু কাজ করেছেন আপনার ব্যক্তিগত জায়গা থেকে কি কি কাজ করেছেন যে আপনার এলাকার মানুষের ইনকাম সোর্স কতটুকু বাড়ছে আমি জানি না সিলেট বেসিক্যালি প্রবাসী ভিত্তিক এরিয়া প্রবাস থেকে টাকা আসে সেইটা আলাদা কিন্তু এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের ইনকামের জায়গাটা কি বাড়ছে আমরা কি ইউরোপ আমেরিকা তো বাদ দেন আরব দেশগুলোর সময় আমাদের ইনকাম লেভেল আছে তিনি বলছেন যে বিদ্যুৎ বিল মাননীয় কী বলো যে বিদ্যুৎ বিল মাননীয় প্রধানমন্ত্রী শহরীয় পর্যায়ে নিয়ে এসেছেন তাই আমরা বিদ্যুৎ বিল দেই তাছাড়া ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে মানুষ ঘরের বাইরে বের হলে ফ্যান লাইটের সুইচ বন্ধ হয়ে যায় কিন্তু আমরা করি না তো আপনি কেন করেন না আমরা তো কইরা যাই ভাই আমরা গরিব মানুষ আমরা ফ্যানটা পর্যন্ত চালানোর সময় ঘুম থেকে ওইটা মধ্যরাতে বন্ধ করে দেই এসিও যারা চালায় দুই চার ঘন্টার বেশি এসি চালায় না বিদ্যুৎ বিলের ডরে আর আপনার ঘরের এসি আপনার গাড়ির তেল এগুলো তো আসলে জনগণের টাকায় চলে যার কারণে আপনি টের পান না অবশ্য আপনার তো বেতনের উপর নির্ভরশীল না হাবিব ভাই আপনার এই বক্তব্যগুলো হয় কি যে সামনে নির্বাচন সরকার এমনিতেই নানামুখী চাপে আছে বিভিন্ন কারণে এই মুহূর্তে সরকারকে চাপ সহ্য করতে হচ্ছে আর আপনার মতন এমপি যারা আছেন আমি জানি না যে আপনি কি চোদ্দো বা আঠারো নির্বাচনের কোনো এমপি কিনা তাহলে আপনার দ্বারা এই কথা সম্ভব আমরা স্বীকার করি না করি চোদ্দো বা আঠারো নির্বাচনে যারা এমপি হয়েছেন অটোপাস বোঝেন নাই প্রার্থী নাই মাঠে আপনি দলের মনোনয়ন পাইছেন আপনি এমপি হয়ে গেছেন তো যার কারণে জনতার কথা মাথায় কাজ করে না মাথায় শুধু একটা কাজ করে দল মনোনয়ন দিছে দলের পক্ষে সবসময় কথা বলতে হবে কিন্তু কিছু কিছু কথা দলের পক্ষের বিপরীতে এটা যাইয়া বিপক্ষে চলে যায় এটা হয়তো আপনারা বোঝেন না আর আপনি যদি পুরানা আওয়ামী লীগের এমপি হয়ে থাকেন যে না অরিজিনাল ভোটের সময় আপনি নির্বাচন করে পাশ করছেন তাহলে তো আপনার কাছ থেকে এই ধরনের কথা প্রত্যাশিত না এখন হয় কি যে আপনাদের মাঝে মাঝে এই ধরনের ব্যাফাস মন্তব্যে মানুষ বিগ্রায় এমনকি এগুলো সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষের কাছে পৌঁছে যায় ওই ডিউ রেসপেক্ট হাবিবুর রহমান হাইফ ভাই আপনার এই বক্তব্যটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে আপনার উচিত এই বক্তব্যটা নিয়ে একটা ক্লারিফিকেশন দেওয়া যাই হোক দেশের জনগণ বিদ্যুৎ নেওয়া খুবই চাপে আছে এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো মানে আগামী জাতীয় নির্বাচনে এগুলার খুবই প্রভাব পড়া মানুষ মুখে বলতে পারুক না পারুক অন্তরে প্রচণ্ড ঘৃণা করছে এই ধরনের সিদ্ধান্তগুলো আসলে আরও ঘৃণা তৈরি হবে এটা বুঝতে হবে তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম